हेलो गाइड्स, हेलो हेलो, वेलकम बैक टू माय चैनल सुल्तान डिजिटल बांग्ला। चैनल থেকে জানাই তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করতে চলেছি কিভাবে তোমরা নতুন ভোটার কার্ড অনলাইনে আবেদন করবে। ফ্যামিলিতে নতুন মেম্বার কিভাবে অনলাইনে আবেদন করবেন ভোটার কার্ডের জন্য। এছাড়া বিয়ের পরে যা স্বামীর বাড়ি এসে নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করে কিভাবে সেটা আবেদন করবে, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং বুঝতে পারবে যে কীভাবে অনলাইনে আবেদন করবে। তাই দেরি না, তো স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না যে কীভাবে অনলাইনে আবেদন করতে হয়। তাহলে আমার ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের কাছে একান্তই অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশানে গিয়ে অল করে দেবেন। এছাড়া বন্ধু বান্ধবের কাছে শেয়ারও করে দেবেন, যাতে আমার এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবরাও জানতে পারে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট তোমরা গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে এখানে তোমাদের টাইপিং করে নিতে হবে NVSP, NVSP। জাস্ট এখানে টাইপিং করে নিলাম ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, জাস্ট এখানেই ক্লিক করে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছ ভোটারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে তোমরা জাস্ট এই লগইন এখানে ক্লিক করতে পারবে অথবা এখানে লগ ইনে ক্লিক করতে পারবে। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা ওপেন করতে হবে তোমাদের ভোটার পোর্টালে। আর যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমাদের আগে থেকে তৈরি করা না থাকে, জাস্ট এখান থেকে তোমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে নেবে, মোবাইল নাম্বার এবং ক্যাপচার দেবে। দেওয়ার পরে কিছু তোমাদের ভেরিফিকেশন যাবে। দেওয়ার পরে তোমাদের এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড অলরেডি তৈরি হয়ে যাবে। আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড অলরেডি তৈরি করা আছে, তার জন্য আমি জাস্ট এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে নেওয়া যাক। দেখতে হচ্ছে লগ ইনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে এসছে, এরকম একটা ইন্টারফেস চলে এসছে। এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো এই ভোটার কার্ড। এখন আমরা দেখাতে চলেছি এই যে কীভাবে অনলাইনে আবেদন করব যে ভোটার কার্ড। অনলাইনে আবেদন করার জন্য জাস্ট আমাদের এখানে ক্লিক করে নিতে হবে রেজিস্ট্রেশন অ্যাজ এ নিউ ভোটার, ইলেকট্রাল ভোটার। জাস্ট আমরা এখানে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের ফর্ম টাইপ আছে, তাই এখানে ডেসক্রিপশানটা তোমরা ডাউনলোড করে দেখতে পারো কি কি আছে। আমাদের এখন 6 নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে, কারণ 6 নম্বর ফর্মটাই হচ্ছে 6 নম্বর ফর্মটাই হচ্ছে নতুন করে আবেদন করার জন্য। জাস্ট আমরা এই 6 নম্বর ফর্মে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের দেখতে পাচ্ছি আমাদের হিন্দি হয়েছে, হিন্দিটা আমাদের ইংলিশে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের জাস্ট আমাদের ক্লিক করে নিতে হবে আমাদের স্টেটটা ক্লিক করার সাথে সাথে এখানে আমার ডিস্ট্রিক্টও ক্লিক করে ডিস্ট্রিক্টও চুজ করে নিতে হবে। নেওয়ার পরে আমাদের এখানে ব্লকটা আমাদের সিলেক্ট করে নিতে হবে, ব্লক সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের লিখতে হবে ফার্স্ট নেম আর মিডিল নেম। জাস্ট আমি এখানে একটা ফার্স্ট নেম লিখলাম, দেখুন ফার্স্ট নেমটা লিখলাম। লেখার সাথে সাথে এখানে আমাদের দেখতে পাচ্ছ বাংলাতেও চলে এসছে অলরেডি। যদি বাংলাতে কোনো সাপোজ তোমাদের কোনো টাইপিং মিস্টেক হয়, তাহলে এখান থেকে তোমরা আবার টাইপিংটা সঠিক করে নিতে হবে। তারপর এখানে তোমাদের সারনেম অর্থাৎ পদবিটা এখানে লিখতে পারবে, সেম এখান থেকেও বাংলাতে অটোমেটিক চলে আসবে। যদি কোনো বাংলাতে ভুল আছে তাহলে এখান থেকে তোমরা আবার সঠিক করে নিতে পারবে। তারপরে এখানে নেম অফ রিলেশন অ্যাপ্লিকেশান, মানে বাড়িতে হয়তো বাড়িতে বাবা যদি কোনো ফ্যামিলি মেম্বারের নতুন হয়, তাহলে এখানে বাবার এখানে নাম লিখতে হবে, তার সাথে কী রিলেশান আছে। অটোমেটিক এখানেও সেম বাংলায় চলে আসবে। নেওয়ার পরে সেম সারনেমটাও লিখতে হবে। তারপরে এখানে লিখতে হবে রিলেশান কী আছে, যার এখানে নামটা লিখলে তার সাথে রিলেশান কী আছে। যদি বিয়ের পরে নতুন কাউকে হয় কোনো ওয়াইফকে, তাহলে এখানে স্বামী যেমন লিখতে হয়। লেখার পর এখানে তোমাদের মোবাইল নাম্বারটা টাইপিং করে দিতে হবে, মোবাইল নাম্বারটা টাইপিং করে দিতে হবে এবং মোবাইল নাম্বারে একটা সেন্ড ওসি ওটিপি আসবে, ওটিপি দিয়ে এখানে টিক করে দেখে নিতে পারবে। এছাড়া এখানে তোমার যদি ইমেল আইডি তোমাদের বসাতে চাও বসাতেও পারো, নাও বসাতে পারো, সেটা কোনো ম্যান্ডেটারি নয়। এখানে আধার কার্ডটা তোমরা বসাতে পারো নাও বসাতে পারো, কোনো ম্যান্ডেটারি নয়, কারণ এখানে রেড মার্ক নেই। এখানে যেমন তোমার জেন্ডার আছে, জেন্ডারটা এখানে তোমাদের সিলেক্ট করে নিতে হবে, মেল ফিমেল অথবা থার্ড জেন্ডার যেটা তোমাদের দরকার সেটা সিলেক্ট করে নিতে পারবে। নেওয়ার পরে ডেট অফ বার্থ ডিটেলস, এখানে তোমাদের ডেট অফ বার্থটা চুজ করে নিতে পারবে। এখন ক্যালেন্ডার আসবে, এখন ক্যালেন্ডারে এসে তোমাদের যে যার ডেট অফ বার্থটা চুজ করে বসিয়ে নিতে পারবে। তারপরে
এখানে আপলোড ইউর ডকুমেন্ট সাপোর্টিং প্রুফ, মানে যে কোনো একটা ডকুমেন্ট তোমরা এখানে চুজ করে নিতে হবে, যেমন বার্থ সার্টিফিকেট, ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, সমস্ত কিছু এখানে রয়েছে। এছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সেটাও তোমরা এখানে এখানে চুজ করে নিয়ে এখানে এখান থেকে আপলোড করতে হবে। এখানে দেখতে হচ্ছে এখান থেকে আপলোড করে নিতে হবে। নেওয়ার পরে এখানে কি ডকুমেন্টস তোমরা আপলোড করছো সেটা সেটা এখানে তোমাদের লিখে দিতে হবে। লেখার পর এখানে পারমানেন্ট অ্যাড্রেস, মানে প্রেজেন্ট যে অ্যাড্রেসে রয়েছে সেই অ্যাড্রেসটা তোমাদের ফিল করে নিতে হবে। এখানে যেমন লিখতে হবে হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার অথবা অ্যাপার্টমেন্ট, সেম এখানে তোমরা লেখার সাথে সাথে সেম এখানে বাংলায় অটোমেটিক চলে আসবে। যদি কোনো টাইপিং মিস্টেক ভুল থাকে এখানে তোমরা সঠিক করে নিতে পারবে। এছাড়া এরিয়া এরিয়া লোকালিটি এখানে এখানে ক্লিক লিখে নিতে হবে, সেম এখানেও বাংলাটা চলে আসবে। যদি কোনো টাইপিং মিস্টেক থাকে এখান থেকে তোমরা সঠিক করে নিতে হবে। এছাড়া এখানে লিখতে হবে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম, তারপরে এখানে লিখতে হবে পোস্ট অফিস, তোমাদের যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসটাও লিখতে লিখতে হবে এখানে। তারপরে এখানে তোমাদের পিনকোডটা টাইপিং করে পিনকোড, তারপর একটু নিচের দিকে দেখতে হবে ডিস্ট্রিক্ট, অটোমেটিক এখানে চলে আসবে, কারণ আগে তোমাদের টাইপিং করা ছিল, তাই ডিস্ট্রিক্ট স্টেট অটোমেটিক চলে আসবে আসার আগে। আসার পরে এখানে আবার তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, যে সেলফ অ্যাটেস্টেড কপি, মানে তোমাদের নিজে সই করে নেবে একটা, যে কপিটা আপলোড করবে তার নিচে সই করবে। করার পর এখান থেকে চুজ ফাইলে গিয়ে তোমার এখানে আগে এখানে চুজ করে নেবে যে কী ডকুমেন্ট তুমি আপলোড করবে। যেমন এখানে অনেক কিছু আছে, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, তারপরে যার যেটা আছে লিখবে, কিছু না থাকে জাস্ট এখানে আধার কার্ডটাও তোমরা সিলেক্ট করে আধার কার্ডটাও আপলোড করতে পারো। আপলোড করার সাথে সাথে আপলোড করা যে যেটা আপলোড করবে সেটা এখানে বসিয়ে দেবে, এবং যে ডকুমেন্টসটা আপলোড করবে সেটা 5 MB-র মধ্যে যাতে হয়, 5 MB-র মধ্যে, অর্থাৎ JPG আর JPNG ফরম্যাটে তোমরা আপলোড করবে, তা না হলে আপলোড হবে না। তারপরে এখানে একটা তোমাদের ফটো আপলোড করতে হবে, ফটো ফটো সাইজও দিয়েছে 4.5 সেমি ইনটু 3.5 সেমি। এখান থেকে তোমাদের একটা ফটো আপলোড, ফটোটা আমরা কেমনভাবে আপলোড করবো দেখে নাও। সাপোজ আমি একটা এখানে ফটো চুজ করে নিলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ফটো আপলোড করতে হয়। এখান থেকে একটা ফটো আপলোড করে নিচ্ছি আমি, সাপোজ মনে করো ফটোটা আপলোড করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখান থেকে তোমাদের একটা জুম করারও ব্যবস্থা আছে, এম ছবিটা একদম সমান করে নেবেন, একটু দেখতে পাচ্ছ এইভাবে এই এই বসিয়ে নিলে ছবিটা। নেওয়ার পরে তোমাদের এই প্রিভিউতে ক্লিক করে ছবিটা সেম দেখতে পাচ্ছ তোমাদের এইভাবে আসবে, এই ছবিটা সিলেক্ট করলে তোমাদের এখানে সেম চলে আসবে। চলে আসার পরে ছবিটা আপলোড হয়ে যাবে। ডিসেবিলিটি যদি কিছু থাকে সেটা তোমাদের লিখতে হবে, মানে হ্যান্ডিক্যাপ যদি তোমাদের কিছু হয় সেটা তোমাদের এখান থেকে কোন বিষয়ের উপর হ্যান্ডিক্যাপ আছে সেটা তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে দি ডিটেলস অফ অলরেডি ইনক্লুড রিলেশনশিপ, মানে যার ওখানে আগে নাম দিয়েছে রিলেশনশিপ তার এখানে ফার্স্ট, তো এখানে ফ্যামিলিতে ফ্যামিলি ফ্যামিলি মেম্বারের মধ্যে হলে এখানে তার নামটা লিখে নিতে হবে। নেওয়ার পরে এখানে সিলেক্ট করে নিতে হবে কে ফ্যামিলির মধ্যে কে, বাবা মা, ফাদার, হাজব্যান্ড, ওয়াইফ, সমস্ত এটা সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এখানে তার এপিক নাম্বারটা অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে তোমাদের সিলেক্ট করে দিতে হবে। দেখতে হচ্ছে এখানে একটা ডিক্লারেশন দেওয়া আছে, ডিক্লারেশনটা তোমরা পড়ে নিতে পারো। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভিলেজ, ভিলেজটা এখানে লিখতে হবে, স্টেট লিখে নিতে হবে, মানে তারপরে এখানে ডিক্লারেশনটা মানে ডিস্ট্রিক্ট লিখে নিতে হবে। ডিস্ট্রিক্ট নেওয়ার পরে যে স্থানে তুমি এখন রয়েছো, কতদিন রয়েছো, মানে এখানে এখানে যদি জন্ম থেকে থাকো তাহলে ডেট অফ বার্থটা লিখে দেবে। ডেট অফ বার্থ লেখার পর এখানে প্লেস, মানে প্লেসটা লিখে নেবে তোমার, যে জায়গায় এখন বসবাস করছো তার প্লেস। তারপর এখানে আজকে যে ডেটে তুমি ফর্মটা ফিল আপ করছো সেই ডেটটা অটোমেটিক এখানে চলে আসবে। আসার পর এখানে ক্যাপচার আর যেটা আছে ক্যাপচারটা এখানে বসিয়ে নেবে। নেওয়ার পরে ফর্মে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবে, প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে তোমাদের ফর্মটা একটা পুরো সম্পূর্ণ চলে আসবে। আসার পরে তোমরা সেটা চেক করে দেখে নিতে পারবে, দেখে নেওয়ার পর ওটার প্রিন্টও তোমরা করে নিতে পারবে। করে নেওয়ার পরে যদি তোমাদের ফর্মটা সঠিক হয় তাহলে তোমরা ওটা সাবমিট করে দেবে। সাবমিট করার পরে তোমরা কীভাবে স্ট্যাটাস চেক করবে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তাহলে বাই, যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশানে গিয়ে অল করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে তোমরা পেতে পারো। তাহলে আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে।